উখল মাখল রঙিয়ার হাতীখলা পথার 93 সংখ্যক শ্রীমন্ত শঙ্করদেব সংঘৰ আজি তৃতীয় তথা অন্তিম দিন। অন্তিম দিনা অধিবেশন থলীত উপস্থিত হয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী গৰাকীক খোল তালেৰে মূল মঞ্চলৈ আদৰি নিয়ে ভকত বৈষ্ণৱসকলে। শ্রীমন্ত শঙ্করদেব সংঘ অসমৰ এটা জাতীয় অনুষ্ঠান। গুরুজনার দর্শন, আদর্শ আর বাণী প্রজন্মর পিছত প্রজন্ম শ্রীমন্ত শঙ্করদেব সংঘয় কড়িয়ে নিব বলে মন্তব্য মুখ্যমন্ত্রীর। শ্রীমন্ত শঙ্করদেব সংঘ অসমৰ এটা জাতীয় অনুষ্ঠান, আর এই জাতীয় অনুষ্ঠান আর অধিক শ্রীবৃদ্ধি হোক, অনুষ্ঠানটে জাতিটুক আগুয়াই লৈ যাওক, পথ প্রদর্শন করক, তাকেই মই কামনা করছি। শঙ্করদেব সংঘলৈ মুখ্যমন্ত্রী 3 কোটি টকার অবদান আগবঢ়ায়। লগতে কয়, মই যেতিয়াৰ পৰা মুখ্যমন্ত্রী হৈছো, শিক্ষামন্ত্রী হৈছো, অসম সরকারৰ পৰা শঙ্করদেব সংঘৰ বাবে যিমান পাৰো সহায় আৰু সহযোগিতা আগবঢ়াইছো। সরকারি নিয়ম ভঙ্গ কৰিও এই জাতীয় অনুষ্ঠানটো গঢ়ি তোলাৰ বাবে অবদান আগবঢ়াইছো বুলি মন্তব্য মুখ্যমন্ত্রীর। মই যেতিয়াৰ পৰা মুখ্যমন্ত্রী হৈছো, শিক্ষামন্ত্রী হৈছো, অসম সরকারৰ পৰা শ্রীমন্ত শঙ্করদেব সংঘলৈ আমি যিমান পাৰো সহায় আৰু সহযোগিতা আগবঢ়াইছো। কেতিয়াবা সরকারী নিয়ম ভঙ্গ কৰিও এই জাতীয় অনুষ্ঠানটো গঢ়ি তোলাৰ বাবে আমি আমাৰ অবদান আগবঢ়াইছো। আনহাতে 100 সংখ্যক অধিবেশনখনি গুৱাহাটীত অনুষ্ঠিত কৰিবলৈ সংঘক আহ্বান মুখ্যমন্ত্রীর। আৰু ভগবানে যদি আমাক জিয়াই রাখে আৰু ৰাইজক সেৱা কৰাৰ বাবে যদি যোগ্য কৰি ৰাখে, আমি সকলোৱে এই 100তম অধিবেশনখন অসমৰ ভিতৰতে নহয়, ভাৰতবৰ্ষৰ ভিতৰতে এখন শ্ৰেষ্ঠতম অধিবেশনলৈ ৰূপান্তৰ কৰিম। অধিবেশনত মুখ্যমন্ত্রীর লগতে উপস্থিত থাকে রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতা, বিধায়ক দিগন্ত কলিতা, মন্ত্রী জয়ন্তমল্ল বৰুৱা আৰু সাংসদ ভুবনেশ্বর কলিতা। আনহাতে অন্তিম দিনটোত উলিওৱা হয় বাৰেৰহণীয়া সাংস্কৃতিক শোভাযাত্রাও। বিভিন্ন বেশভূষাৰে শোভাযাত্রাত অংশ লয় ভকত বৈষ্ণৱসকলে। গুরুজনার সৃষ্টিরাজিক তুলি ধরা হয় শোভাযাত্রার জড়িয়ে। অধিবেশনের শেষের দিনট লাখ লাখ ভক্তর সমাগমে জীপাল হয়ে উঠিল রঙিয়ার হাতীখলা পথার। ইফালে সমাপ্তির দিনট আপেক্ষিক হয়ে পড়িল বিভিন্ন প্রান্তর অহা ভকত বৈষ্ণব সকল। রঙিয়ার ইনামুল ইসলামের রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।